এবং লক্ষীর ভাণ্ডার সম্পর্কিত ঘোষণা। আপনার পঞ্চায়েত এলাকায় যেদিন দুয়ারে সরকারের ক্যাম্প আছে, আপনাদের সুবিধার জন্য সেদিনই আপনার ভোট গ্রহণ কেন্দ্রেও সকাল থেকে বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প হবে, যেখানে শুধু লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাবে এবং জমা নেওয়া হবে। এই আবেদনপত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। আপনি আবেদনপত্র নিজে না ভরতে পারলে সরকারি সাহায্যেই ভোট কেন্দ্রের দুয়ারে সরকার ক্যাম্পে পূরণ করে দেওয়া হবে এবং সেখানেই জমা দিতে পারবেন। আবেদনপত্রের সাথে যে কাগজপত্র জমা দিতে হবে সেগুলি ভোট কেন্দ্রের বিশেষ দুয়ারে সরকার ক্যাম্পে নিয়ে যাবে। ফর্মের জেরক্স নেওয়া হবে না। আপনার আবেদনপত্র আপনাকে নিজে নিতে ও জমা দিতে হবে। অনুগ্রহ করে পরিবারের অন্য লোকজনকে সাথে নিয়ে ক্যাম্পে অযথা ভিড় করবেন না। গর্ভবতী বা নতুন মা এবং শারীরিকভাবে যারা সম্পূর্ণ সক্ষম না, তাদের বিশেষভাবে ক্যাম্পে সহায়তা করা হবে। করোনা জীবাণু নাক এবং মুখ দিয়ে শরীরে ঢুকে, এই জীবাণু শরীরে ঢুকলে আপনার অনেকদিন ব্যাপী জ্বর, কাশি, শরীর খারাপ, এমনকি মৃত্যু হতে পারে। তাই নিজেকে ও আশপাশের মানুষকে করোনা রোগ থেকে বাঁচাতে নাক এবং মুখ ভালো করে ঢেকে ক্যাম্পে থাকবে। নাকে মুখে হাত দেবেন না, গায়ে গায়ে দাঁড়াবেন না, সামনের জনের থেকে দুহাত সরে থাকবেন, লাইনে দাঁড়াবেন, সবাই ফল পাবেন। তাই লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতে চান তাদেরকে অনুরোধ করা হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে দুয়ারে সরকারের মূল ক্যাম্পে ভিড় না করে ওইদিনই আপনার ভোট গ্রহণ কেন্দ্রে বিশেষ দুয়ারে সরকার ক্যাম্পে আসুন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র সংগ্রহ করে জমা করুন। একটি বিশেষ ঘোষণা, বিভিন্ন সামাজিক মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে অপপ্রচার চলছে, আপনারা এই অপপ্রচারে কান দেবেন না। এখন সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পাওয়া যাবে এবং ওখানেই পূরণ করে জমা করার ব্যবস্থা থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পের মূল ক্যাম্পে যাওয়ার দরকার নেই। যেদিন দুয়ারে সরকারের ক্যাম্প হবে যেই পঞ্চায়েত এলাকায়, সেই দিনই সেই বুথগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম দেওয়া হবে এবং জমা নেওয়ার ব্যবস্থা হবে থাকবে। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লী নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে দুটি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স শিপ। যোগ্যতা ন্যূনতম অষ্টম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600 নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারি কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনই সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্য মন্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তি হওয়ার জন্য তিন ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।